মাধুরী আমি বুঝতাম আমি কথা বলছি রাজা দশরথের পুত্র রাম লক্ষ্মণ পিতৃ সত্য পালন করিবারে এসেছি মোরা বনবাসে। ওহে রাম, তুমি আমায় বিবাহ করো। ভগসুন্দরী, আমি যে বিবাহিত, তুমি অন্যত্র চেষ্টা করো। দাদা তো পূর্বেই জানেন যে আমি বিবাহিত, তবে কেন দেখায় মোর ইঙ্গিতে? ভগসুন্দরী, তুমি অন্যত্র চলে যাও। দেখছি ভাই লক্ষণ লক্ষণ রে, তুমি থাকিও সীতার নিকটে, আমি চলিলাম কিছু ফলমূল অন্বেষণে। আমার আশার পথ পরিষ্কার করলে। আয় সীতা, আমার দরিয়ার ভিতরে এখন আমি কি করি? কোথায় যাই? ভয় নেই, ভয় নেই মা জননী, এই তো আমি এসে গেছি। রাক্ষসী, আরে আরে দানবী রাক্ষসী, এই আমি রাবণের ভগ্নি, তাহলে লইব প্রতিশোধ প্রতি অক্ষরে অক্ষরে।